এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছো? আমি তো অনেক বেশি ভালো আছি, বিকজ এটা আমাদের সেকেন্ড টাইম আমরা ট্যুরে যাচ্ছি অ্যান্ড কক্সবাজার যাচ্ছি। সো এই জন্য আমি আর প্রীত অনেক বেশি হ্যাপি ছিলাম। টাইম আম্মা আব্বুকে না হয়নি, ফ্যামিলিকে না হয়নি, বাট ইনশাল্লাহ কিছুদিন পর আবার যাব কক্সবাজার, তখন হচ্ছে ফ্যামিলিকে নিয়ে যাব। সো আমরা এসেছিলাম শাকিলা পারভিন আপুর সাথে, আর দেখতেই পাচ্ছিলাম যে এই ডগটা, ওইটা ওর নাম হচ্ছে লুসি, ও অনেক কিউট মাশাল্লাহ। কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি। সো এটা হচ্ছে আমাদের রুম, আর আমরা হচ্ছে এই রিসর্টে ছিলাম। এই রিসর্টটা অনেক সুন্দর, অনেকটা বালির মতো ভাইব দেয়। সো আমরা এই রিসর্টে ছিলাম, এর আগের বার আমরা দেখে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম নেক্সট টাইম আসলে আমরা এই রিসর্টে উঠবো। সো আমাদের এই রিসর্টে ওঠা, অ্যান্ড তাদের সব কিছুই অনেক সুন্দর, তাদের ইন্টেরিয়ার অ্যান্ড এভরিথিং অনেক সুন্দর, দেন হচ্ছে বাকি ফ্যাসিলিটিসও অনেক ভালো, অ্যান্ড মোস্ট অফ দ্য থিং হচ্ছে তাদের রেস্টুরেন্টের খাবার অনেক মজা। আমরা 3 বেলা একদম পেট ভরে ভাত খেতাম, মানে একটু বেশি করে ভাত খেতাম, বিকজ তাদের খাবার অনেক বেশি মজা। আর আসতে না আসতে বৃষ্টি শুরু, বিকজ আমরা হচ্ছে অফ সিজনে গিয়েছিলাম, অ্যান্ড অফ সিজনে একটা জিনিস কি ডিসকাউন্টে সব কিছু পাওয়া যায়, এর জন্য বেশিরভাগ মানুষ বললাম অফ সিজনেই আসে। অ্যান্ড অফ সিজনে আরেকটা জিনিস হচ্ছে অনেক কম মানুষ থাকে, সো খুব ভালোভাবে এনজয় করা যায়, লাইক বিচেও মানুষ কম থাকে, সব জায়গায় মানুষ কম থাকে। আর এখানে আমরা চলে এসেছি খাবার খেতে লাঞ্চের জন্য, বিকজ আমরা অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম। আর এখানে ছিল ভর্তা, ডাল, লইট্টা ফ্রাই, যেটা আমি ফর দ্য ফার্স্ট টাইম ট্রাই করেছি, সেটা হচ্ছে লইট্টা ফ্রাই, এর আগে আমি কখনো খাইনি, সাথে ডিম ভর্তা, আরও বাকি অনেক কিছুই ছিল, অ্যান্ড তাদের খাবার অনেক মজা। সত্যি বলতে তাদের খাবার অনেক মজা, আমার বোন বলো বা যারা আছে, আমরা সবাই এত বেশি খাই না, বাট এখানে আসার পর অনেক খাদকের মতো খেয়েছি। এরপর আমরা বিকালের দিকে রেডি হয়ে চলে যাই বিচের দিকে, বিকজ আমরা চেয়েছিলাম বিচে একটু শ্যুট করব। সো আমরা বিচের দিকে চলে যাই, আর আমার কাছে সমুদ্রের যে একটা সাউন্ড সেটা আমার অনেক পছন্দ। এর আগের বার আমরা যখন কক্সবাজার এসেছিলাম সেভাবে এনজয় করা একদমই হয় নাই, সো এবার ভেবে নিয়েছি অনেক এনজয় করব। আর এখানে দেখতেই পাচ্ছ প্রীতি আর আমি অনেক এনজয় করছি, আমরা পানির ভিতরে গিয়েছিলাম সমুদ্রের, দেন হচ্ছে অনেক মজা করেছি, অ্যান্ড একদম ড্রেস ট্রেস ভিজিয়ে ফেলেছি, দেন চলে যাচ্ছিলাম রিসর্টের দিকে। আমরা চলে যাচ্ছিলাম বিকজ আমাদের সবকিছু একদম ভেজে, আমরা ভেবেছি একদম পুলে নেমে যাব, সেখানে একদম এসে পুলে নেমে যাই। সো শাকিল আপু নামেনি পুলে, তো আমি আর প্রীতি আর ভাইয়া নেমেছিলাম, বিকজ আমরা সবাই হচ্ছে চাচ্ছিলাম একটু পুলে গিয়ে একটু চিল করতে। সো আমরা অনেক চিল করে আর ভাইয়াকে অনেক পানি খাওয়াই, মানে অনেক ডুবানোর ট্রাই করছে, বাট ভাইয়ার সাঁতার জানতো, সো ভাইয়ার তেমন প্রবলেম হয়নি। আর এখানে গান শুনছিলাম, অ্যান্ড ভাবছিলাম যে কিছু কিছু ভিডিওস মেক করব, রিলস মেক করব, সেগুলোই ভাবছিলাম। এখানে গান দেওয়া ছিল, অনেক বেশি মজা করেছি আমরা রাতে। টু বি অনেস্ট বলতে গেলে আমরা 3 দিনই অনেক 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 মজা করেছি। এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং, অ্যান্ড মর্নিংয়ে উঠে আমরা চলে যাই নাস্তা করার জন্য, কারণ আমাদের অনেক বেশি খিদা লাগে। এখানে আসার পর অনেক খিদা বেড়ে গিয়েছিল আমাদের সবার, আর মর্নিংয়ের ব্রেকফাস্টটাও ছিল একদম কমপ্লিমেন্টারি, সো আমরা একদম সকাল সকাল চলে আসতাম খাওয়ার জন্য। অ্যান্ড এখানের নাস্তাটা অনেক মজা ছিল, লাইক পরোটাটা হচ্ছে উইদাউট অয়েল করা হতো পরোটাটা, অ্যান্ড বাকি যে ডাল দেন সবজি সবকিছুই অনেক মজা। আর খাবার পেয়ে তো আমি অনেক বেশি খুশি, দেখতেই পাচ্ছ আমার ফেসে কত স্মাইল, বিকজ খাবারটা অনেক মজা ছিল, অ্যান্ড তার মধ্যে আবার ক্ষুধাও। সো খাবার খেয়ে আমি অনেক বেশি খুশি ছিলাম। এরপর খাওয়া দাওয়া করে ভাবলাম জুনাদের তো আরেকটা প্লেস আছে, লাইক রিসর্ট টাইপের আছে, এটা অ্যাকচুয়ালি একদম প্রাইভেট টাইপের প্রাইভেট রিসর্ট। সো এটার মধ্যে ভাবলাম আমরা একটু যেয়ে দেখি, বিকজ আজকে কেউ ছিল না, আর এটাতে যদি কেউ থাকতে চায় তাহলে পুরোটা একদম বুক করতে হবে, এমনিতে জাস্ট একটার জন্য বুক করা যাবে না। আর এখানে এরা দুইটা মারামারি লাগাই দিয়েছিল যে এরা দুইজন এখানে বসবে বা এখানে থাকবে, এটা নিয়ে লিটারেলি এরা দুইজন মারামারি লাগাই ফেলছে। অনেক ক্লিপ মিস করি, যেমন আমি এখানে অনেক ক্লিপ মিস করেছি, এখানে বৃষ্টি হয়েছিল ওটারও ক্লিপ নিইনি, দেন মেকআপ আর আরও অনেক কিছুর ক্লিপ নেওয়া হয়নি, একদম সোজা লাস্টের দিকের ক্লিপ নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ এখনও বৃষ্টি হচ্ছে অনেকটা। আর এখানে লুসা, লুসার সাথে ভাইয়ার ভালো বন্ডিং ছিল, লাইক লুসা ভাইয়াকে অনেক বেশি পছন্দ করত, আর লুসা বললাম মেয়ে, অ্যান্ড ও অনেক বেশি কিউট, বাট দেখতে ওকে ছেলে ছেলে লাগে, বাট ও অনেক ভালো, অ্যান্ড অনেক ফ্রিলি। তো এখানে আমরা চলে যাচ্ছিলাম আবার একটু বিচের দিকে, আর দেখো এই যে এখানে লুসা আবার চলে আসছে,
সো লুসা আমাদের সাথে সাথে যাবে, এর জন্য বাহিরে চলে আসছে একদম। বাট ও অনেক ইন্টেলিজেন্ট, ওকে যা বলি তাই শুনে, আমাদের রুমে এসে বসে থাকতো। আর এখানে ভাইয়া চলে এসেছিল, লাইক রিসর্টের যে ওনার, উনি চলে এসেছিলেন ওনার গাড়িতে করে। আমরা একদম ঘুরছি পুরোটা পুরোটা এরিয়া, একদম ঘুরছি ওনার গাড়িতে বসে, গান শুনছি গাড়িতে, স্পিডে চালাচ্ছিল গাড়িটা, সাথে সাইড দিয়ে হচ্ছে বিচ দেখা যাচ্ছিল। অনেক বেশি আমরা মজা করেছিলাম। পারলা যে আমরা অনেক গান টানছি, অনেক মজা করেছিলাম। সো এরপর চলে এসেছি আমরা এই প্লেসে, সেই প্লেস আমরা আগে জানতাম না যে এটা হয়েছে। সো তারপর জানতে পেলাম যে এরকম একটা প্লেস হয়েছে, এটা অনেক সুন্দর ছিল। সো আমরা এখানে আসার পর অনেক বেশি খুশি হয়ে যে আমরা ভাবছিলাম যে নেক্সট ডে আবার আসবো, বিকজ এটা তো একদম আনপ্ল্যান ভাবে আসার, কোনো আউটফিট আমরা পরে আসি নাই, যেটা পরে আসেছে সেটা আগে একবার পিকচার তোলা হয়েছে। আর এখানে হচ্ছে আমরা চলে আসছি আবার বিচের দিকে, আর ওই প্লেস থেকে মুভ করে আমরা চলে এসেছি আরেকটা রেস্টুরেন্টে। এত দূর আমি আসিনি এর আগের বার, সো এটা আমার ফার্স্ট টাইম এত দূর আসা কক্সবাজারের একদম ভিতরে চলে আসা। সো এখানে আমরা রেস্টুরেন্টে খাবার জন্য চলে এসেছি, লাইক হালকা পাতলা কিছু খাবো এখানে। তো এখানে হচ্ছে আমি, আমাকে কত সুন্দর লাগছে দেখো না, আমি যোগ করতেছি, আমাকে সুন্দর লাগছিল না স্টিল বললাম সুন্দর লাগছে। আর এখানে আমাদের খাবার চলে আসে, আমরা খাওয়া দাওয়া করছিলাম, মানে এখানে খাবারটা অনেক মজা ছিল। প্রীতি বলছিল এখানে হোয়াইট সসটা নাকি মজা না, বাট এটার হোয়াইট সসটা আমার আর শাকিল আপুর অনেক বেশি পছন্দ হয়েছিল, বাট কি প্রীতি কেন জানি বলছিল যেটা নাকি মজা না। তো এরপর খাওয়া দাওয়া শেষ আমরা চলে যাচ্ছি, আর দেখো এই দুইটা কি করতেছে, এই দুইটার কি বেশি ভালো বন্ডিং ছিল এই দুইটার মধ্যে। তো এরা খালি সারাক্ষণ কথা বলতো, সব জায়গায় হচ্ছে একসাথে ঘোরাফেরা করতো। এরপর এখন পাল্লা একদম হচ্ছে রিসর্টের দিকে চলে আসার, সো আমরা চলে যাচ্ছি একদম রিসর্টের দিকে। আর এই তো আমরা এখানে, আমরা রিসর্টের দিকে চলে আসছি, আর এখানে রিসর্টে সবার সাথে না আমাদের বন্ডিংটা অনেক ভালো ছিল। চলে যাই খাওয়ার জন্য, অ্যাজ আই সেইড আমাদের খাবার অনেক বেশি এখানে পছন্দ হয়েছিল, অ্যান্ড খেতে তো হবে মাস্ট। আর এখানে দেখো লুসা চলে আসছে, আর ওকে ডাকার সাথে সাথে কতটা খুশি হয়ে গেছে, অ্যান্ড আমরা ওকে জাস্ট হচ্ছে মজা করছিলাম ওর সাথে। এত ফ্রেন্ডলি বাচ্চাটা, মানে এত ফ্রেন্ডলি অ্যান্ড এত অ্যাক্টিভ, দেখো একদম শুয়ে পড়ছে আমাদেরকে দেখে, মানে আদর লাগবে এর জন্য। এরপর আমরা রাতের কোনো ক্লিপ না হয় না, এটা হচ্ছে নেক্সট ডে আমরা বের হবো শ্যুটের জন্য। সো আমি এখানে রেডি হচ্ছিলাম, আর এটা হচ্ছে রেডি হওয়ার পর, আর কার্লটা অনেক বেশি সুন্দর লাগছিল, অনেক সুন্দর করে কার্ল করেছিলাম। বেসিক্যালি এটা হচ্ছে আপুর হচ্ছে কার্লার দিয়ে করেছিলাম, এর জন্য এত সুন্দর হয়েছিল। সকাল সকাল একদম রেডি হয়ে যাই, সো একদম এরপর চলে আসি খাওয়ার জন্য। আর এখানে খাবার এত মজা ছিল যে খাবার দেখি আমার জাস্ট স্মাইল চলে আসতো, বিকজ এখানের খাবার অনেক 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 মজা। অনেক কিছুই আমার না হয় না, এটা একদম বিকালের ক্লিপ। সো আমরা বিকালে চলে যাচ্ছিলাম আরেকটা প্লেসে ছবি তোলার জন্য, আর এখানে হচ্ছে শাকিলা আপু প্রীতি আমরা সবাই একদম বসে পড়ি। আমার কাছে আমাকে এত সুন্দর লাগছিল, দেখো কি সুন্দর লাগছে, একদম কিউট কিউট লাগছে। সেই প্লেসে গিয়েছিলাম ছবি তোলার জন্য, তারপর আমরা চলে আসি, আর আমরা একদম প্ল্যান করে ফেলি যে আজকে আমরা চলে যাব, আমরা থাকবো না। সো আমরা রাতের দিকে একদম বাসের টিকিট কেটে ফেলি, আর এখানে আমরা যাচ্ছিলাম একটু কেনাকাটা করতে, টুকিটাকি কেনাকাটা করি বা না করি আমার দেখতে অনেক বেশি ভালো লাগে। সো আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আর এখানে তো অনেক বেশি হচ্ছে স্টল আছে, সবকিছু আছে, সো এগুলো ঘুরে ঘুরে দেখতে আমার ভালো লাগে। এরপর আমরা গিয়েছিলাম একটু চকলেটস অ্যান্ড হচ্ছে আচার কিনতে, আমি তো আচার একদমই খাই না, আমার আচার একদম পছন্দ না। সো আমি যাচ্ছি চকলেটের জন্য, আর প্রীতি আর আম্মুদের জন্য আর কি আচার কেনার কথা। কেনাকাটা শেষে আমি পরে বললাম যে আমি আইসক্রিমটা খাবো, সো শাকিল আপা আমাকে এটা কিনে দেয়, আর এটা এক্স্যাক্টলি একদম আমের মতো। আমি পুরো কনফিউজ ছিলাম এটা কি আদৌ আম নাকি আর কিছু। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, নেক্সট আবার ব্লগ আসছে।